আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা সিটি ব্লগ 2। অনেকদিন পরে ঢাকা শহরে রিক্সা উঠা শুরু হলো এবং রিক্সায় ঘোরার যে একটা মজা সেটা অনেকদিন পরে আজকে পেলাম। অনেকদিন পরে আজকে সেই রিক্সা রাইডিংটা করতেছি। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে ঢাকা শহরের জ্যামের প্রধান কারণ হচ্ছে রিক্সা। এই ধরুন আমাদের এই রিক্সাওয়ালা ওনার রিক্সাটা রং রোডে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে সামনের থেকে আসা গাড়িগুলো তার সঠিক গতিতে আসতে পারতেছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। কে দেখার আছে এগুলো? কোনো নিয়ম নীতি, ট্রাফিক রুলস এগুলো মানার মতো কেউই নেই বাংলাদেশে। শাহবাগ মোড়ের ফুল দোকানগুলো এখনো সেই 20 বছর আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন নেই। চলে আসলাম সোনিয়াকরা ইসলামী ব্যাংকের সামনে অবস্থিত তুর্কিশ ক্যাপেইনে তুর্কিশ মালাই চায়ের স্বাদ নেওয়ার জন্য। তুর্কিশ মালাইটা